নিজের অফিসের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন কক্ষের জন্য আলোচনায় আসেন বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তিনি। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই ভেতরে কি আছে, তবে সম্প্রতি গণমাধ্যমের অনুসন্ধানে মালা খানের অফিস কক্ষের সাথেই একটি গোপন কক্ষের সন্ধান মিলেছে। সেখানে পাওয়া যায় বিছানা, মদ, প্রেগনেন্সি কিট, শারীরিক সম্পর্কজনিত বিভিন্ন দ্রব্যাদি। অনেকেই কক্ষটিকে রোমান্টিক আয়নাঘর হিসেবেও অভিহিত করেছেন। রাজধানীর সায়েন্স ল্যাবে অবস্থিত বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস ভবনের চতুর্থ তলায় অবস্থিত এই অফিস। বিআরআইসিএম এর কর্মকর্তা কর্মচারীরা জানান, উপদেষ্টা রবীন্দ্রনাথ চৌধুরীর সাথে অবৈধ সম্পর্ক ছিল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের। তাদের অফিস কক্ষ পাশাপাশি আর যে গোপন রুমটির সন্ধান মিলেছে তার গোপন দুটি দরজা তাদের অফিস রুমের সাথেই যুক্ত। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এ নিয়ে তোলপাড়, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান। তার দাবি, কক্ষটি আসলে গোপন ছিল না, অফিসের সবাই এর সম্পর্কে জানতেন। পাশাপাশি মালা খান তার বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও বানোয়াট হিসেবে আখ্যায়িত করে তাকে অপদস্থ করার প্রচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন। মালা খান বলেন, আমার বিরুদ্ধে গোপন কক্ষ থাকার যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। কিছুদিন অফিসে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করা হয়েছে বলেও জানান তিনি। তবে মালা খান দাবি করেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা মোহাম্মদ গ্রামের মেয়ে মালা খান। তার বাবা আবুল ফজল খান ছিলেন সরকারি চাকরিজীবী, যার সুবাদে মালা খান ঢাকায় বড় হন এবং পড়াশোনা করেন। মালা খানের তিন মেয়ের মধ্যে দুই মেয়ে কানাডায় পড়াশোনা করছে, আর তার স্বামী মোস্তফা আনোয়ারও একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।